আগামী 80 বছরের মধ্যে হয়তো চরম প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখতে পারে ভারত। চরম তাপপ্রবাহ, বিধ্বংসী বন্যা, ভয়ানক শক্তিশালী ভূমিকম্প, এই সব কিছুই হতে পারে। তাই পৃথিবীর অর্থনীতি, পরিবেশ, সমাজ এক কথায় বসুন্ধরাকে রক্ষা করার জন্য বারবার গ্রিন হাউস গ্যাসের নির্গমের পরিমাণ কমাতে বলা হচ্ছে সব দেশকে। আর্থ সিস্টেম অ্যান্ড সায়েন্স এই জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে ভারতের অবস্থা আগামী দিনে খারাপ হতে পারে। সৌদি আরবের বিশ্ববিদ্যালয় আব্দুল আজিজের প্রফেসর মনসির আলমজৌরি জানিয়েছেন, 21 শতকে ভারতের বার্ষিক সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 4.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তার কথায়, ভারতের মতো জনঘনত্ব বহুল দেশে এমনিতেই প্রকৃতির নানা ভয়ানক রূপ এ যাবৎ দেখা গিয়েছে। অনুমান হয়তো 21 শতকের বাকি সময়ের মধ্যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে ভারত। তবে কেবল তীব্র তাপপ্রবাহ বা উষ্ণতার লাগাম ছাড়া বৃদ্ধি নয়, বন্যার সম্ভাবনাও রয়েছে ভারতে। এই জার্নালের রিপোর্টে বলা হয়েছে যে মূলত উত্তর পশ্চিম ভারতে ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তাপমাত্রার ফলে ক্রমাগত গলছে হিমবাহ, আর তার জেরেই এই বন্যা হতে পারে বলে মহৎ বিজ্ঞানীদের। পাশাপাশি বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ মাত্রা অতিরিক্তভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা। অতিরিক্ত বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ কিংবা ভয়াবহ বন্যা ভারতের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে এই সব প্রাকৃতিক বিপর্যয়। চরম ক্ষয়ক্ষতি হতে পারে ফসলে, আর কৃষিতে ক্ষয়ক্ষতি হলে তার পুরো প্রভাব পড়বে গোটা দেশে, কারণ কৃষির উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে ভারতের অর্থনীতি। ফলে শস্য পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে দেশ জুড়ে দেখা যাবে অনাহার, অর্থাভাব এবং গরিবি। তাই এই সব ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে বাঁচাতে পরিবেশের প্রতি সব মানুষেরই যত্নশীল হওয়া অত্যন্ত প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ভালো ভালো ডকুমেন্টারি ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আমাদের চ্যালেঞ্জটি দেখার জন্য ধন্যবাদ।